বিভিন্ন কোয়ালিটি মৃৎশিল্পের আতুর ঘর কুমারটুলি। আমি এর আগে কুমারটুলিতে বহুবার এসেছি। কুমারটুলি থেকে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে বহু প্রতিমা, বহু শিল্প, কিন্তু আজকে কোনো দেবদেবী নয়। আজ এসছি আসন্ন দীপাবলির জন্য। এই টোটাল কুমারটুলির সামনের রবীন্দ্রসরণির রাস্তা জুড়ে যে প্রদীপ বিক্রি হয়, সেই প্রদীপ তোমাদেরকে দেখাতে এসছি। 2023-এ ঠিক কত দাম রয়েছে প্রদীপের এবং কী কী নতুন কালেকশন, এই ভিডিওটাতে জাস্ট ছোট্ট করে সেটাই দেখানো। এই দাদার কাছে গতবারও আমি এসেছিলাম, কত দাম করে একদম কম দামে বললে? 90 পয়সা। কোন বাটি ছোট? আচ্ছা, কোনগুলো সেটা? এইটা দেখো, এগুলো আমরা বাড়িতে ব্যবহার করে থাকি, তেল দিয়ে যে প্রদীপগুলো সলতে দিয়ে হয়। 90 পয়সা থেকে আমার কাছে 3 টাকা আছে। 3 টাকা কোনটা? এটা প্রদীপ। এইগুলো বেশ কালারফুল লাগে, বেশ সুন্দর লাগে দেখতে ব্যাপারগুলো। 3 টাকা তুমি পুরো পাইকারি রেটেই আর কি? এটা হোলসেল রেট আমাদের। আচ্ছা, 100 নিলেও এই দাম। আচ্ছা, 1 পিস নিলেও এই দাম। এটা কি দাম আছে? এটা 400 টাকা শো। 400 টাকা শো, কারণ এখানে এটা কাজ রয়েছে কিছু এরকম ধরনের, ঠিক আছে, যার জন্য আর কি দামটা একটু বেশি এবং বড়, অনেকটা বড়ও রয়েছে এটা, ঠিক আছে। এগুলো সব এখানেই তৈরি হয় এবং এখানেই কিন্তু বিক্রি হয়। আমি প্রতিবার 500 টাকা শো। মেহেন্দি হাতের কাজ? আচ্ছা, পুরো মেহেন্দির কাজ, এরকমভাবে পুরোপুরি তৈরি করা, খুব সুন্দর দেখতে লাগে। বিভিন্ন কালার তো অ্যাভেলেবেল রয়েছে, পিঙ্ক কালার আছে, বিভিন্ন কালারের রয়েছে। এবং কেউ যদি পার পিস নিতে চায় তাহলে সেটা? আচ্ছা, খুব সুন্দর। এবার একটু এদিকটাতে চলে আসবো, এই দিক থেকে শুরু করি আমি। এইগুলো কি মোমের, তাই তো? এগুলো কিরকম দাম আছে? 70 টাকা, 80 টাকা, 90 টাকা, এরকম বিভিন্ন রেঞ্জের আছে। তুলসী আছে, তুলসী গাছ 70 টাকা। 70 টাকা। আচ্ছা, এইগুলো কিরকম দাম আছে? 50-40। আচ্ছা, এগুলো অভ্র দেওয়া ওপরে ব্যাপারটা এখন খুব চলে, এই জিনিসগুলো ভীষণই চলে, ঠিক আছে। এবার যদি আমি এখানে আসি এই দিকটাতে, হ্যাঁ, এগুলো কত করে? 350 টাকা। 350 টাকা ফুললি? তোমরাই কি এগুলো মেকিং করো, তৈরি করো? ঠিক আছে, সব এখানেই তৈরি হয়। এগুলো খুব ভালো লাগে দেখতে, ঠিক আছে, মানে একটা অংশের মধ্যে কালার আছে, অনেক কালার ডিজাইন আছে, ডিজাইনের আছে, ঠিক আছে, একটা অংশের মধ্যে এগুলো অনেকগুলো প্রদীপ, ঠিক আছে। দেখো আরও অনেক রকমের ডিজাইন এখানে অ্যাভেলেবেল রয়েছে। এবার আসি একটুখানি বড় প্রদীপের দিকে। এগুলো কত করে দাদা, ওই বড় প্রদীপগুলো? এটা 20 টাকা, এটা 40 টাকা, ওই বড়টা 40 টাকা। আর এই যে ওইগুলো কি লাইটের? এটা ঘন্টা আছে। আচ্ছা, ঘন্টা কাজলের জন্য। আচ্ছা আচ্ছা, পানি কি কাজলের জন্য? এইগুলো কি? এটা কলস। কলস, আচ্ছা, 60 টাকা জোড়া। ওগুলো সব মানে দিওয়ালির জন্যই আর কি পুরো এখানে মার্কেটটা বসে থাকে। এগুলো অনেক বড় বড় প্রদীপ, ঠিক আছে, পুজোর কাজেও কিন্তু এই ধরনের প্রদীপ ব্যবহার হয়ে থাকে। মোট কথা 90 পয়সা থেকে শুরু করে 3 টাকা 5 টাকা প্রত্যেক এখানে অ্যাভেলেবেল রয়েছে, প্রত্যেক দামের। দেখো কুলোর মতো দেখতে কিন্তু তার মধ্যে কিন্তু প্রদীপ, এত সুন্দর সুন্দর কাজ। এই একটা কাজ রয়েছে দেখালাম যেটা আমি, এই ফ্রেমটা ধরলেই তোমরা বুঝতে পারবে পুরোপুরি এখানে অনেক রং বেরঙের বিভিন্ন কালারফুল বিষয়গুলো কিন্তু রয়েছে। আমি প্রায় অনেকের বাড়িতেই দেখেছি এইরকম ধরনের জিনিস ব্যবহার করতে আমি দেখেছি। নতুন বেরিয়েছে না এগুলো? পুরোপুরি কিন্তু এরকম হাত দিয়ে হাত ডিজাইন করা, পুঁথিও রয়েছে, ঠিক আছে, খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু আমি প্রতিবার আমার বাড়ির জন্য নিয়ে যাই যে প্রদীপগুলো, ঠিক আছে, মোটামুটি এই যে এই প্রদীপগুলো নিয়ে যাই, ঠিক আছে, এগুলো বা এগুলো এইগুলো সব নিয়ে যাই আমার বাড়ির জন্য। তো এবারও নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে। মোটামুটি এইখানে অনেকটাই সস্তায় পড়ে, ঠিক আছে, আর বাঙালি মানেই তো সস্তা জিনিস খুঁজতে হবেই, তোমরা জানোই। এইগুলো কিন্তু পুরো ওই মোমের ওপরে, ঠিক আছে, সলতেও দেওয়ার রয়েছে পুরোপুরি। এই কাজগুলো খুব ভালো, 60 টাকা করে যেগুলো বললো আর কি, ঠিক আছে, এই যে এইগুলো এগুলো খুব সুন্দর দেখতে, কিন্তু ভীষণ সুন্দর। তোমরা আসলে মোটামুটি যদি অনেকাংশে নাও তাহলে তোমরা এখান থেকেই মানে বলে ব্যাপারটাকে ম্যানেজ করতে হবে, যদি আরও কিছুটা কম হয়, অনেকটাই কম দাম, অনেকটাই কম, আরও যদি কিছুটা কমাতে পারো তোমরা। বিভিন্ন কালারের আছে, তোমরা যেটা চাইবে সেটাই নিতে পারবে, এখানে এত কালার অপশান অ্যাভেলেবেল রয়েছে। আর অনেকে কী করে, মিলিয়ে ঝুলিয়ে নেয় ব্যাপারটা। আমাদের বাড়ির 14 প্রদীপ বাঙালদের মধ্যে রয়েছে, 14 প্রদীপ জ্বালানোর বিষয়টা রয়েছে। জানি না তোমাদের কারের বাড়িতে তোমরা জ্বালো 14 শাক এবং 14 প্রদীপ
ইয়ে করতে হয় আর কি। এটা একদম মানে কম দাম থেকে শুরু হচ্ছে, ছোট 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 যে প্রদীপ গুলো অনেক কালার, এখানে সবুজ কালার তো বেশ ভালো লাগছে দেখতে, আলাদিনের প্রদীপ মনে হচ্ছে পুরো ব্যাপারটা। ঠিক আছে, এখানে এরকম ধরনের লালের মধ্যে হলুদ কালার রয়েছে। ঠিক আছে, এবং আজকে থেকেই মোটামুটি ভিড়ভাড়টাও আমি দেখতে পাচ্ছি অনেকেই নিচ্ছেন। দেখা একটু বড় বড় গুলো আছে, ঠিক আছে, বড়োর মধ্যে আবার ছোটো ছোটো রয়েছে, ঠিক আছে, অনেক বড় বড় প্রদীপ এগুলো, মাঝখানে একদম স্বস্তিক চিহ্ন আঁকা রয়েছে। এখানে বক্স বক্স টাইপেরও রয়েছে, মানে বক্সের মধ্যে সমস্ত, ঠিক আছে, লটস অফ আইটেম, তোমরা যেটা পছন্দ সেটাই নিতে পারো এখান থেকে। অনেক রকমের রয়েছে প্রদীপের স্ট্যান্ড, প্রদীপ সব রকমের জিনিস অ্যাভেলেবল। আজকাল এগুলো খুব উঠেছে, এই যে ময়ূরের মধ্যে দেখতে পাচ্ছি, ময়ূরের পেখমের মধ্যে, এগুলো খুব উঠেছে, অনেকের বাড়িতেই দেখতে পাওয়া যায় এই জিনিসগুলো। আমার পছন্দের এইগুলো, ঠিক আছে, এই যে গোল রকমের রয়েছে, রং করা বিভিন্ন কালারের, এটা খুব কালারফুল লাগে বিষয়টা। একটা দোকানে চলে এসেছি, এখানে রং নেই, ঠিক আছে, পুরো পোড়ামাটির যে কালার সে কালারের মধ্যেই প্রদীপগুলো রয়েছে। এখানেও অনেক রকমের মানে ছোটো থেকে শুরু করে প্রদীপের স্ট্যান্ড এবং প্রদীপ অনেক রকমের রয়েছে, তোমরা চাইলে এই দোকান থেকেও নিতে পারো। ওই দিকের অংশগুলোতেও বেশ কিছু রয়েছে আমি দেখতে পাচ্ছি, মানে অনেক এক একটা এক এক রকমের দামে, ঠিক আছে, একদম দু টাকা এক টাকা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটি। দু টাকা থেকে শুরু? হ্যাঁ, দু টাকা। আচ্ছা, তারপর তিন টাকা, তারপর তিন টাকার পরে এই যে এইটা তিন টাকা, সব সাড়ে তিন টাকা, এই যে আচ্ছা সাড়ে তিন টাকা, সাড়ে তিন টাকা, সাড়ে তিন টাকা করে। আচ্ছা, এই কালারটা বেশ ভালো লাগছে, ভায়োলেট কালারের মধ্যে। ওইগুলো কীরকম দাম আছে? ওইগুলো ওইগুলো ছ টাকা, ছ টাকা পিস। আচ্ছা, ওটা ছ টাকা, মেহেন্দির মাল আছে। আচ্ছা, এই দিকে একটুখানি দেখাই তোমাদেরকে, এগুলো একটুখানি অন্য রকমের। এগুলো কী দাম আছে? এগুলো পাঁচ টাকা করে। আমি একটুখানি হাতে নিয়ে তোমাদেরকে দেখাই বিষয়টা, ঠিক এমনটা, ঠিক আছে, মাঝখানের অংশ এরকম অভ্র দেওয়ার কারুকার্য করা রয়েছে। এবার যদি আমি ভিতরের অংশটাতে আসি, এর মধ্যে অনেকে প্রদীপ ইয়ে করে আর কি, প্রদীপ রাখে, এগুলো বেশ ভালো লাগে দেখতে, বেশ সুন্দর লাগে। এটা কত বড় জায়ান্ট প্রদীপ, ঠিক আছে, বিশাল আকারের একটা প্রদীপ সেটা রয়েছে, ঠিক আছে। এখানে প্রদীপের সাথে প্রদীপের স্ট্যান্ডও রয়েছে, প্রচুর আইটেম, তোমরা আসলে মানে সত্যি ভাববে যে কোনটা ছেড়ে কোনটা নেবো। ওই কালারটা আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে, অনেক রকমের কালার অ্যাভেলেবেল। আর এই যে থালার মতো যেগুলো দেখালাম একটু আগে, এখানেও এগুলো অনেক রকমের আছে, ঠিক আছে, অনেক রকমের, যেটা যার পছন্দ সেটাই সে নিতে পারে। আরও কিছু রং ছাড়া প্রদীপ, এগুলো হচ্ছে রং নেই, ঠিক আছে, এগুলো পোড়ামাটির কালারে রয়েছে। এখানে এরকম পরপর পরপর অনেক দোকান, ঠিক আছে, তোমরা যত দেখবে তত ভিমড়ি খাবে, একটা দোকানে ঢুকে যাবে, ঢুকে তোমরা যে কোনো প্রদীপ মানে অর্ডার করতে পারো আর কি। ঠিক আছে, কত রকমের কালারের দেখতে পাচ্ছ প্রদীপগুলো, হেভি লাগছে দেখতে কিন্তু, আরও অনেক রকমের রয়েছে। এইগুলোর মধ্যে বারোটা করে প্যাকেট রয়েছে, এগুলো কীরকম দাম রয়েছে তো? এগুলো এই প্যাকেট প্যাকেট বারোটা করে একশো টাকা করে, বারোটা করে একশো টাকা কাজ রয়েছে ভিতরে, এরকম স্টোনের কিছু কাজ কাজ রয়েছে এরকম। এই আইটেমগুলো বেশ ভালো আইটেম, ঠিক আছে, অনেকের বাড়িতে আমি দেখতে পাই, ঠিক আছে, এই আইটেমগুলো ভিতরে জলে যেগুলো আর কি, ঘন্টা, তারপরে এইগুলো, ঠিক আছে, অনেক রকমের আইটেম। এই ছোট্ট কিউট একটা জিনিস দেখতে পেলাম, ভিতরে লক্ষ্মী গণেশ রয়েছে, একটা ঘর তৈরি করা এবং সামনে প্রদীপের অংশ। এই দোকানেও ভ্যারাইটিস অফ কালার, সে কালার অ্যাভেলেবেল রয়েছে যার যেটা পছন্দ। যেহেতু সামনেই আগত দীপাবলি, সে দীপাবলি উৎসব অর্থাৎ আলোর উৎসব, এখানে পুরো প্যাকেট করা, ঠিক আছে, প্যাকেটের মধ্যে পিস রয়েছে, সে পিস অনুযায়ী তোমরা নিতে পারো, তবে যার যার পছন্দ সেটা তার শেষে নিতে পারে আর কিছু ব্যাপার। এগুলো সব বারোটা করে, ঠিক আছে, বারোটার প্যাকেট রয়েছে, সিঙ্গেল পিস রয়েছে। এই যদি ফ্রেমটা তোমরা দেখো, এখানে একটা হাতি রয়েছে, হাতির পিছে, ঠিক আছে, হাতির পিছে প্রদীপ, এটা মোম রাখা রয়েছে। এই সাইডটার বেশ কিছু দোকান দেখাই তোমাদের, সব পেটি পেটি রাখা রয়েছে, ঠিক আছে, এখানেও ওই একই মানে একই রকমের, শুধু দামগুলোর তফাত রয়েছে, যে যেরকমটা দামের প্রদীপ রাখে আর কি, সেরকমটা, কলকাগুলো আলাদা, দামগুলো আলাদা। তবে মানুষের চাহিদা বেশি কম দামের একদম প্রদীপ, ঠিক আছে, মানে অত বেশি দামের তো নেয় না মানুষ, মোটামুটি কম দামের মধ্যে বেশি নিচ্ছে, আমি সেটা দেখতে পাচ্ছি এখানে এসে, যারা নিচ্ছে তাদের সাথে আর কথা বলে যতটুকু জানতে পাচ্ছি আমি। ঠিক আছে, এখানে দেখো এই রকমের প্রদীপ, একটু কাছ থেকে দেখাই তোমাদের, এই কাজগুলো রয়েছে, সেই কাজগুলো তুমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি সব করা। হলুদ কালারের এরকম একটা রয়েছে, গোল রকমের যেটা দেখালাম একটু আগে, অনেকগুলো প্রদীপ যেটা ভরা যায়, মাঝের অংশটা তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে ডিজাইনটা করা রয়েছে, এবং সাথে সাথে আরও
সবকটা এখানে রয়েছে। এবার এই বড় প্রদীপটা এখানে পেয়ে গেছি, বিরাট আকারের প্রদীপ, ঠিক আছে। জানি না এটা কেউ নেয় নাকি, অনেকে নেয় হয়তো, ঠিক আছে। এরকম ঘটের মতো নিচটা এবং বড় প্রদীপের যে অংশটা সেটা বড়। এই ধরনের কিছু আইটেম দেখতে পাচ্ছি, একটার মধ্যে চারটে। আমি জানি না এটা ঠিক কী জিনিস, কী কাজে লাগে আমার জানা নেই ঠিক। তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর প্রদীপ ছাড়াও যে জিনিসগুলো এখানে রয়েছে, মানে ওই সাজানোর যে জিনিসগুলো, সব এখানে পেয়ে যাবে তোমরা। মানে যারা অবাঙালি তাদের যে দিওয়ালি রয়েছে, দিওয়ালির জন্য এখানে কিন্তু তাদের ব্যবহৃত যে জিনিসগুলো সেগুলো তোমরা কুমারটুলিতে আসলেই এই রবীন্দ্র সরণিতে পাবে। লাস্ট আরও একটা দোকান, এই দোকানটাই এখানকার লাস্ট, মানে তোমরা ঢোকার মুখে ফার্স্টে পাবে এটা। আমি ওদিক থেকে যেহেতু শুরু করেছি লাস্ট, এই স্কাই কালারের প্রদীপটা বেশ ভালো লাগছে, ঠিক আছে। যাই হোক, এটা আবার একটুখানি চৌকো চৌকো প্রদীপ, দেখো চৌকো চৌকো, ঠিক আছে, ত্রিভুজ নয়, সরি গোল নয় আর কি, চৌকো চৌকো ডিজাইন, অন্য রকমের দেখলাম এখানে। এইরকম পুজোর যে ঘট সেটাও পেয়ে যাবে, ঘটের বাইরেটা এরকম করে ডিজাইন করা, সব মেহেন্দি দিয়ে আর কি এরকম করে করা। আগে কি হতো বলি, আমার ছোটোবেলায় আমি প্রদীপ তৈরি করতাম, মাটি দিয়ে প্রদীপ তৈরি করতাম, তারপরে সেই প্রদীপগুলোই আর কি 14 প্রদীপ হিসাবে ইউজ করা হতো। এখন তো রেডিমেড প্রদীপ কিনতে পাওয়া যায়, কোনো ব্যাপারই না, তখনও কিনতে পাওয়া যেত, তা শখ ছিল তৈরি করবো এই আর কি। তোমরা কারা কারা তৈরি করেছো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। দীপাবলি আলোর উৎসব, আলোর উৎসব সকলের ভালো কাটুক, আগাম অনেক 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 শুভেচ্ছা রইল। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। এটা ছোট্টভাবে দেখালাম তোমাদের, ছোট্ট ভিডিও করে এখানে এসে তোমরা নিতে পারো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থাকো সবাই, কাটা।